ওরে বাপরে, ওরে বাপরে, ওই চাচা পিছন দিয়ে দৌড়। বন্ধুরা দেখুন যশোরের সেই পঙ্খিরাজ কি পরিমাণ শক্তি। যশোরের পঙ্খিরাজে 6 জন লোক লাগছে গরুটা বাহির করার জন্য। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অগণিত লোক যশোরের এই বিশাল পঙ্খিরাজ দেখার জন্য দাঁড়িয়ে আছে। পঙ্খিরাজ বলে কথা, একটু তো পাকনামি করবে, এটাই স্বাভাবিক। এই গরু পালার পর থেকে হামিদ ভাই এই প্রথম গরুটা কিন্তু গোয়াল ঘর থেকে বাইর করছে, এই জন্য গরুটা ভয় পাচ্ছে। শখের বসে পালা এই গরুটার দাম চাওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। হাতির মতো এই বিশাল গরুর উচ্চতা প্রায় 7 ফুট এবং এর লম্বা 12 ফুট। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইরা, আপনারা আমার এই গরুটি দেখতে পাচ্ছেন। এটা যশোর জেলা বাগারপাড়া থানা রায়পুর ইউনিয়ন দুর্গাপুর গ্রাম। আমার গরুটির নাম রাখছি পঙ্খিরাজ, যশোরের পঙ্খিরাজ। তো সবাই দোয়া করবেন আমার এই গরুটি যেন আগামী 2023 কুরবানিতে আমি গরুটি বিক্রয় করতে চাই। আমি এই গরুটির দাম চাচ্ছি 10 লক্ষ টাকা। আমি অন্যদের মতো বলবো না যে আমার এই গরুটি 40 মণ 45 মণ গোস আছে। আমার এই গরুটি লাইফ ওজন আছে 1 টন মতো এবং মাংস 20 থেকে 21 মণ মতো মাংস আছে। তো সবাই দোয়া করবেন আমি যেন 2023 গরুটি বিক্রয় করতে পারি। আমার এই গরুটি আমার দ্বারা লালন পালন করা সম্ভব হচ্ছে না, যেহেতু আমি ঢাকায় থাকি। আমার এই গরুটি আমার ছোটো ভাই প্লাস আমার ছোটো ভাই বোন গরুটি লালন পালন করছে। তো এই গরুটি এই সর্বপ্রথম আমার গোয়াল থেকে বের করা হলো দীর্ঘ 27 মাস পর। আমি এই গরুটি যখন কিনেছি তখন গরুর বয়স ছিল 6 মাস। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দেওয়া হয় বলে গরুটি সম্পূর্ণ সুস্থ এবং সুন্দর। এই গরুকে কোনো রকম ভেজাল খাদ্য খাওয়ানো হয় না। হামিদ ভাই থাকেন শহরে, তার ছোট ভাই 27 মাস যাবত সন্তানের মতো করে এই গরুটাকে লালন পালন করছেন। বন্ধুরা যশোরে যতগুলো বড় গরু আছে সবগুলো মার্শাল্লাহ আমার দেখা শেষ, তার ভিতরে এই গরুটা অন্যতম এবং ভালো মানের। বন্ধুরা সুস্থ সবাল এই গরুটি কিনতে চাইলে হামিদ ভাইয়ের নাম্বারে কল করুন। হামিদ ভাই যে দামটি বলেছেন এই দামটি শেষ নয়, তিনি আলোচনা সাপেক্ষে হয়তো একটু কম বেশ করতে পারেন। আর গরুটি কিন্তু এখনও পর্যন্ত দুষ্টামি করছে, কারণ হচ্ছে দীর্ঘ আর 27 মাস পরে এই গরুটি কিন্তু গোয়ালঘর থেকে বাইর করা হয়েছে বলে এমন করতেছে। আর এখানে দর্শক দেখেন, এখানে কিন্তু এই অত্র অঞ্চলে এত বড় গরু নাই, সেজন্য বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে কিন্তু এই গরুটা দেখার জন্য। গরু যত বড়ই হোক ক্যামেরাতে কিন্তু ওইভাবে দেখা যায় না, এই গরুটি কিন্তু অনেকটা হাতির মতোই, খুবই সবল। আর দুটো ঘাস দেবো কি আপনি ভালো না।